আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফ, আমি রুদ্র ইউসুফ, চলে আসছি জেনারেল মোটরস গাড়ি শোরুমে। এই শোরুমটি তেজগাঁও লিঙ্ক রোডে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন। মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়, পাশাপাশি ইউজ কারও পাওয়া যায় এই শোরুমে। যেহেতু রিকন্ডিশন গাড়ি কালেকশন বেশি, আমরা রিকন্ডিশন গাড়ি দেখবো আজকে। বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি দেখবো, টয়োটা প্রিমিও 2020 মডেলের পাল কালার গাড়ি। তবে চলুন আমরা প্রিমিয়াম গাড়ি দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই, যেহেতু রিকন্ডিশন গাড়ি লোনের ক্ষেত্রে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটিও আমরা জেনে নেব। রিয়াজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়, পাশাপাশি ইউজ কারও পাওয়া যায়? জি ভাই, এখানে রিকন্ডিশন এবং ইউজড দুই রকম গাড়ি পাওয়া যায়। দুই রকম গাড়ি পাওয়া যায়। আর যেহেতু রিকন্ডিশন গাড়ি কালেকশন বেশি, একটু জেনে নেবো যে শুরুতে এই মুহূর্তে রিকন্ডিশন কি কি গাড়ি রয়েছে আপনাদের? 23-এর করলা ক্রস আছে, ব্র্যান্ড নিউ, 21-22-23, এটা বিভিন্ন কালার আছে। আমার কাছে প্রায় করলা ক্রস 8-10টা আছে, এবং টয়োটা প্যারাডো আছে 19-20, টয়োটা এলিয়ন আছে, প্রিমিয়াম আছে 18-19-20, টয়োটা এক্সিও আছে তেলের এবং হাইব্রিড দুইটাই 18-19, এবং টয়োটা ফিল্ডার আছে তেল হাইব্রিড দুইটাই। তারপর টয়োটা করলা ক্রস আছে, ইয়ারিস ক্রস আছে, টয়োটা প্রিয়াস আছে 18-19। আচ্ছা, তার মানে রিকন্ডিশন গাড়ি এই মুহূর্তে আপনার কালেকশনটা ভালোই রয়েছে। জি, মোটামুটি শোরুম ফুল ভর্তি, রিকন্ডিশন গাড়ি মোটামুটি অ্যাভেলেবেল, সব রকম গাড়ি আছে, গাড়ি কালেকশন ভালোই রয়েছে। একটু জানবো যে রিকন্ডিশন গাড়ি এই মুহূর্তে সবচেয়ে লোয়েস্ট প্রাইসের কি গাড়ি আছে ভাই আপনার কাছে? সবচেয়ে লোয়েস্ট প্রাইসের এক্সিও গুলো আছে, এক্সিও ধরেন 21 লাখ টাকা থেকে শুরু করে 23.5 লাখ টাকা পর্যন্ত আছে। আচ্ছা, 21 থেকে শুরু? হ্যাঁ, 21 থেকে শুরু। কিন্তু একোয়ার ক্ষেত্রে তো দাম 17-17 থেকে শুরু। হ্যাঁ, একোয়া আছে, একোয়া ধরেন আমার পড়ে নামছে, এই সপ্তাহে ছুটে নিয়ে আসবো। আচ্ছা, একোয়া তো সবচেয়ে সবচেয়ে প্রাইস, একোয়া ধরেন এই 17-80 থেকে শুরু করে এই 19 পর্যন্ত আছে একোয়া। আজকে আপনি কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে আপনাকে খুব সুন্দর একটা টয়োটা প্রিমিও, প্রিমিও তো আর এলিয়ন তো জাপানে 21-এর পর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তা আমার কাছে খুব সুন্দর একটা টয়োটা প্রিমিও ঢাকায় রেডি আছে, 2020-এর এফএক্স প্যাকেজ। চলেন গাড়িটা দেখি। 2020-এর এফএক্স প্যাকেজ, পাল কালার? হ্যাঁ, পাল কালার, ফুল লোডেড, এটা ফুল অপশন আছে। দেখেন পিছনে সুন্দর সেন্সর আছে, বডি সেন্সর, সামনে পিছনে সেন্সর রয়েছে, সামনে সেন্সর আছে, ব্যাক ওয়াইপার আছে। বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি আসলে। হ্যাঁ, অরিজিনাল টয়োটার, টয়োটার রিমটা এটা গাড়ি থেকে, গাড়ি অরিজিনাল জাপান থেকে এসেছে। আচ্ছা, গাড়ির সাথে আসছে রিম? জি। আচ্ছা, একটু জানবো যে এই মুহূর্তে আপনার 20 ছাড়া কি অন্য কোনো মডেল আছে? হ্যাঁ, 20-এর আমার কাছে 19-এর পাল কালার আছে, 20-এর পাল কালার আছে। আচ্ছা, এবং ওই যে এই সে রেডওয়াইন কালার আছে, এলিয়ন প্রিমো দুটোই আছে, রেডওয়াইন এবং পাল, ঢাকা রেডি, ব্ল্যাক আছে 18-ওর। আচ্ছা, তার মানে পাল, ব্ল্যাক এবং রেড ওয়াইন তিনটি কালার রয়েছে? জি, তিনটি কালার আছে, 18 এবং 20। জি, 18-19-20, 18-19-20, সামনে পিছনে সেন্সর রয়েছে, ফগ লাইট রয়েছে, এলইডি লাইট, প্রোটেকশন এলইডি, এই সে মনোগ্রামটা খুব সুন্দর, নিকেল ফগ ল্যাম্প অরিজিনাল, যেহেতু এই তো এফএক্স গাড়ি, এটা অরিজিনাল ফগ ল্যাম্প হবে, এফএক্স মানেই ফুল লোডেড। আমরা একটু কার্গো স্পেসটি দেখে নেই ভাইয়া। ব্যাকডেলা হচ্ছে পাওয়ার? হ্যাঁ, ব্যাকডেলা পাওয়ার, অনেক স্পেস, স্পেস যদি কেউ চায় সিএনজি করার পরও অনেক স্পেস থাকবে, 6-সিলিন্ডার সিএনজি অথবা এলপিজি বসানোর পরে অনেক স্পেস থাকবে ভাইয়া। আর কি স্পেয়ার হুইল আছে গাড়ির সাথে? হ্যাঁ, স্পেয়ার হুইল আছে, প্রিমিয়াম গাড়ির সাথে তো ম্যাক্সিমাম সময় স্পেয়ার হুইল আসে। হ্যাঁ, যেহেতু তেলের গাড়ি স্পেয়ার হুইল আছে। আমরা পেছনের সিটে দেখি ভাই। জি প্লিজ। ডান পাশ দিয়ে আসলে এই যে হালকা হালকা টিন্টেড গ্লাস, রেসিট গুলো কি গাড়ির সাথে আসে? হ্যাঁ, গাড়ির সাথে যা আছে সব অরিজিনাল। একটু করে কিছু চেঞ্জ করা হয়নি এখন? না, এখনো কিছু করা হয়নি, যদি চায় তাহলে ক্লায়েন্ট সেক্ষেত্রে অ্যাক্সিট বাম্পার আর ইনস্টলমেন্ট করতে হবে, বাকি সব গাড়ির সাথে অরিজিনাল চলে আসছে। আচ্ছা, এবং স্টারিং থেকে বেশ কিছু অপশন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্টারিং এ উদ্যান, স্টারিং এ ফুল ক্রুজ কন্ট্রোল, মাল্টিমিডিয়া, এসি, তারপরে যে শেডের গান টান এগুলো মোটিভেশন করা যাবে। ড্রাইভিং সিট পাওয়ার? হ্যাঁ, ড্রাইভিং সিট পাওয়ার, ড্রাইভিং সিট হচ্ছে পাওয়ার,
এবং স্টিয়ারিং এর লেদার ফিনিশ রয়েছে, ভালোই লাগছে। মাইলেজ কিরকম আছে ভাইয়া? এটা ভাই 4.5 ইঞ্চি 30000 মাইলেজ, 4.5 এবং মাইলেজ হচ্ছে অনলি 30000, 30000 মাইলেজ আছে। জি, ওয়াটসন গেট 4.5। আচ্ছা, আর এই মুহূর্তে 18-19-20 আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ, 19-20 এই মুহূর্তে আছে, 18 আছে ব্ল্যাক কালার, 18-19-20। আজকে আমরা এই গাড়িটি দেখলাম, পাল কালার, এটি হচ্ছে 20 এর মডেল, এফএক্স প্যাকেজ। জি, 20 এর এফএক্স। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এটা 4180, 41,80,000 টাকা, 41,80,000 টাকা আস্কিং প্রাইস। জি, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর যেহেতু প্রিমিয়ার গাড়ি, খুব দামি গাড়ি, এই গাড়িটির ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে? এটা লোনে সাধারণত যদি লোনটা ডিপেন্ড করে আসলে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্টের পেপারসের উপরে। এই গাড়ি আমি গত সপ্তাহে একটা ডেলিভারি দিছি, ওই ক্লায়েন্টের 33 লাখ টাকা লোন হয়েছে, 33 লক্ষ টাকা, 33 লক্ষ টাকা লোন হয়েছিল, লোন হয়েছে। এর মধ্যে 23 লাখ টাকা হচ্ছে যে কার লোন এবং এই 10 লাখ হচ্ছে পার্সোনাল লোন। আচ্ছা, টোটাল এই গাড়ি এগেনস্টে এই 33 লক্ষ টাকা লোন হয়েছে। তারপর যেহেতু গাড়ির দাম এই মুহূর্তে একটু বেশি, আর প্রিমিয়ম গাড়ির দাম একটু বেশি, আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সময় একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। এক্সিও রয়েছে, আপনি এক্সিও গাড়িটা একটু দেখিবে? হ্যাঁ, এটা 2018 এর তেলের। আচ্ছা, তেলের মানে নন হাইব্রিড, নন হাইব্রিড 2018 মডেল। হ্যাঁ, 18 এক্সিও এক্স, এক্সিও এক্স, এবং এটা ইনসে হাইব্রিডও আছে, হাইব্রিড এবং তেল, হাইব্রিড এবং জিও আছে আমার কাছে, সিলভার কালার জিও আছে, পুশে স্টার্ট। আপনার পেছনের সিটি দেখি, এক্সিও গাড়ির কালেকশনও মোটামুটি ভালোই রয়েছে আপনার? জি, এক্সিও আমার কাছে তেল, হাইব্রিড, এই এক্স এবং জি দুটোই আছে, এক্স এবং জি দুটোই রয়েছে। এটি হচ্ছে এক্স? হ্যাঁ, এক্স ফেব্রিক্স আছে। হ্যাঁ, ফেব্রিক্স আছে এবং এই যে অক্টেনের মানে তেলের গাড়ি, এবং ব্ল্যাক ইন্টেরিয়র, সিলভার কালার গাড়ি, স্টারিং থেকে কোনো রকম অপশন নেই। এক্স গাড়ি তো স্টারিং থেকে ওরকম ই হয় না, তাইলে ইনস্টলমেন্ট পাওয়া যাবে। তারপরে এক্সিওর ক্ষেত্রে এই গাড়ি হচ্ছে লোয়েস্ট প্রাইস। হ্যাঁ, লোয়েস্ট মানে বেসিক গাড়ি কম আছে একটু। হ্যাঁ, বেসিক গাড়ি আর কি, বেসিক গাড়ি। এই এক্সিও এক্স সাধারণত বেসিকই হয়, ওরকম আমুরি তেমন কিছুই থাকে না। ফগ লাইটের অপশন রয়েছে, বাট ফগ লাইট নেই, চাইলে ফগ লাইট লাগানো যাবে। 2018 মডেলের এক্সিও এক্স নন হাইব্রিড। আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা প্রাইস হচ্ছে 2480, 24,80,000 টাকা। জি, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। এই মুহূর্তে আপনার কাছে হাইব্রিড, নন হাইব্রিড দুই ধরনেরই রয়েছে? হ্যাঁ, এই যে হাইব্রিড, হাইব্রিড রয়েছে, আর হাইব্রিড সাদা সিলভার দুটোই আছে, হাইব্রিড সাদা এবং সিলভার রয়েছে। এটা মডেল কত ভাইয়া? এটাও 18 মডেলের, 18 মডেলের। অপশন এক? হ্যাঁ, অপশন এক, অপশন এক, শুধু হাইব্রিড, নন হাইব্রিড, হাইব্রিড, নন হাইব্রিড, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা প্যাকেজটা কি ভাইয়া? এক্স প্যাকেজ, এক্স প্যাকেজ, জি প্যাকেজ আমার আছে পুরে, এই কিছু গাড়ি বিক্রি করলে আগামী সপ্তাহে ছুটি হবে। আচ্ছা, যেহেতু 18 মডেলের হাইব্রিড, এটা প্রাইস কত রাখতেছে? এটা হাইব্রিড 18 প্রাইস হচ্ছে যে এই 23,50, 23,50। জি, তারপরে হাইব্রিড এবং নন হাইব্রিড এর ক্ষেত্রে 1.5 থেকে 2 লাখ টাকা, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা ডিফারেন্স হয়। এবং মাইলেজ এর ক্ষেত্রে, মাইলেজ, অপশন, এগুলোর উপরে প্রাইস ভেরি করে, গাড়ির কন্ডিশন। আচ্ছা, এই গাড়ির সাথে রিম আছে? এগুলো, এগুলোর কাছে আমার কাছে আরো কম দামেও আছে, যদি বেশি মাইলেজের গাড়ি নেয় কম দামেও দিতে পারবো। আচ্ছা, গাড়ি আমার কাছে আছে, মাইলেজ বেশি থাকলে গাড়ির দাম একটু কমে যায়। দাম, কন্ডিশন, মাইলেজ, ইশিয়া পয়েন্ট এবং কন্ডিশন, গাড়ির কন্ডিশন। আমার যে গাড়িগুলো আছে একদম ইনটেক গাড়ি ভাইয়া। আচ্ছা, কোনো গাড়িতে কোনো স্পর্চ নাই, স্ক্যাচ নাই, কোনো কাজ কাম নাই। মাইলেজ কিরকম আছে? এটা মাইলেজ আছে যে 72,000, 72,000। আর অকশন গ্রেড? অকশন গ্রেড 4, 4। জি, আমি একটু সামনে একটু দেখিয়ে দেই, এবং স্টিয়ারিং এর অপশন রয়েছে, হাইব্রিড এর অপশন থাকে স্টিয়ারিং এ, ব্ল্যাক ইন্টেরিয়র। 2018 এর হাইব্রিড এক্সিও এক্স, এটা প্রাইস কত রাখতেছেন ভাইয়া? 23,50, 23,50,000 টাকা আস্কিং প্রাইস। জি, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। এই মুহূর্তে হাইব্রিড, নন হাইব্রিড আপনার কাছে অ্যাভেলেবেল আছে? কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে? কালার এগুলো সাধারণত সাদা সিলভার বেশি হয়, সাদা সিলভার বেশি হয় এক্সিওর ক্ষেত্রে? জি, এক্সিওর ক্ষেত্রে। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো। আর যাওয়ার আগে আমরা শোরুম অ্যাড্রেস জেনে নিই। আমার শোরুমটা হচ্ছে জিনাল মোটরস, 247-48 তেজগালিং রোড, শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে। মোবাইল নাম্বার বলে দিন, 0169-07-446। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ ভাইয়া।